কাল হঠাৎ আবার মাঝরাত্রে ঘুম ভাঙালেন চিরঞ্জিত দা। রাত্রি 12:15টায় আমার স্বপ্নে এসে হাজির, আর আমাকে এইভাবে কাঠি করছেন আর বলছেন, ভাই আরে ভাই, আর ও আমার পোকো ভাই, আর আমি চিরঞ্জিত দা বলছি, আরে তোর বৌদি বেদের মেয়ে জোস না, আর সে যে এখন আমার ভালোবাসে না, আর সে যে নতুন নতুন ইয়ং ছেলেদের জন্য পাগল, আর এই জন্যই বোধহয় ছেলেরা বলে যে মেয়ে পটিয়ে লাভ নেই, আরে বৌদি পটা, আরে তোরা বৌদি পটা, তুই একটা কথা বলি রে, আর মায়া জাল ছিল রে তোর বৌদি একটা, মায়া জাল ছিল। তো দাদা, গরম শরীরে ঠান্ডা মাথায় একটু বলবে খুলে যে প্রবলেমটা কোথায়, কষ্টটা কোথায়, মনে নাকি গায়ে গতরে? আরে এবার ঠিক বলেছিস, আর কষ্ট তো আমার মনে, আর আমি সেই যুগে প্রেম করেছি, আর সেই যুগে আর না ছিল সিনেমা হল, আর না ছিল মোবাইল ফোন, আর না ছিল সুন্দর সুন্দর আইটেম, আর কৃষ্ণের মতো বাঁশি বাজিয়ে আর মেয়েকে ডাকতে হতো, আর বাঁশি বাজিয়ে বেশিরভাগ সময়টা কাটাতাম, আর আমার জোসনা আসবে, আমার জোসনা আসবে, আর আসলে তো ভালো, আর নইরে পিঁপড়ের সাথে গল্প করে আমি বাড়ি ফিরে যেতাম, আর এটাই ছিল আমাদের ভালোবাসা রে। আর শুনেছি তোর প্রচুর বান্ধবী আছে, আর আমাকে একটা ভালো মেয়ের নাম্বার দেন রে, আর চুটিয়ে তার সাথে প্রেম করবো। চিরঞ্জিত দার এই সমস্ত কথা শুনে আমি মনে মনে কিছু টাইম ভাবলাম যে এখন এই এক্সপায়ারি ডেটের মালটাকে আমি কার ঘাড়ে চাপাই।